গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি আবার সকলের সামনে হাজির হয়েছি ক্লাস ফাইভের একটি কম্পিউটার ক্লাস নিয়ে আজকের ক্লাসে তোমাদের কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সারের ব্যাপারে আলোচনা করব তোমরা এই ক্লাসটি মনোযোগ শুনো এবং প্রয়োজনে এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নোট করে রাখো ঠিক আছে ওকে শুরু করা যাক আজকের এই ক্লাসটি আজ ক্লাস ফাইভের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার নম্বরটা আমি একটু তোমাদের মনে করে দিই চ্যাপ্টারটা নম্বর নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারে কিছু শেষের দিকে এই প্রশ্নগুলো হচ্ছে ইনপুট যন্ত্রাংশ কাকে বলে ইনপুট যন্ত্রাংশ ইনপুট যন্ত্রাংশ আমরা যদি বইয়ের ভিতর দিকে দেখি তাহলে এইগুলো দেখতে পাবো যে ইনপুট যন্ত্রাংশ কাকে বলে ইনপুট যন্ত্রাংশ হলো সেগুলি যার মাধ্যমে বাইরে থেকে কোনো তথ্য বা নির্দেশ কম্পিউটারে প্রসেসিং অংশ বা সিপিউতে পাঠানো হয় তাকে বলা হচ্ছে ইনপুট অংশ তাহলে বাইরে থেকে কোনো তথ্য বা নির্দেশ সিপ কম্পিউটারে সিপিউ অংশে প্রেরণ করা হয় তাকে আমরা বলছি কি তাকে বলছি ইনপুট যন্ত্রাংশ এরপর আমাকে বলতে হবে যে ইনপুট যন্ত্রাংশে কতগুলো উদাহরণ দিতে হবে কি কি ইনপুট যন্ত্রের সঙ্গে আমরা কাজগুলো করে থাকি সেই ইনপুট যন্ত্রাংশগুলো আমাকে কিছু উদাহরণ দিলে তার বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো যেমন কিবোর্ড তারপর আছে কি মাউস তারপর আছে তোমাদের জয়স্টিক ইত্যাদি তাহলে আমরা ঠিক ইনপুট যন্ত্রাংশ বললে ঠিক এটুকুই লিখব বাইরে থেকে কোনো তথ্য বা নির্দেশ কম্পিউটারে সিপিইউ অংশে প্রেরণ করা হয় যে যন্ত্রের মাধ্যমে তাদেরকে বলা চেয়ে ইনপুট যন্ত্রাংশ যেমন কিবোর্ড মাউস জয়স্টিক ইত্যাদি এরপর আমরা আরেকটি কোশ্চেনে যাবো দেখি কোশ্চেনে কি বলেছে সেটা হচ্ছে কারসার মুভমেন্ট কী কাদের বলে কারসার মুভমেন্ট কী এরপর আমরা কিছু কিবোর্ডের কি নিয়ে যাব। যেখানে আমরা কারসারটাকে কিভাবে মুভমেন্ট করছি সেই মুভমেন্টটার অপশানগুলোকে দেখব তাহলে আমরা দেখছি কারসার মুভমেন্ট কী তোমরা কম্পিউটার নিশ্চয়ই লক্ষ্য রাখাবে যে একটা ত্রিকোণাকৃতি ত্রিশূলের মতো দেখতাম একটা অ্যারো চিহ্ন মতো একটা কারসার কম্পিউটার স্ক্রিনের ওপর এদিক ওদিক করে মুভ করানো যাচ্ছে তা এই মুভ কারসারটা কম্পিউটারে যেটা আমরা কিবোর্ড ব্যবহার করে থাকি সেই কিবোর্ডে স্পেশাল কিছু কি আছে সেই কিগুলো দ্বারা আমরা সেটাকে ওঠাতে নামাতে পারি যেটা আমি ডান দিকে যেতে পারি অনেক সময় বাঁ দিকে নিতে পারি অনেক সময় উপর দিকে নিয়ে যেতে পারি অনেক সময় ডাউনে নিয়ে যেতে পারি তা এই কারসার মুভমেন্ট কি হলো কম্পিউটারে কিবোর্ডের স্পেশাল কিছু সিম্বলিক কি থাকে সেখান থেকে আপ কি ডাউন কি আবার থাকে লেফট কি এবং অ্যারো লেফট রাইট কি এগুলোর মধ্যে আমরা দেখতে পাই চিহ্নটা কিরকম থাকে ঠিক এটা আপ এটা ডাউন এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট এরকম ভাবে কম্পিউটারে মানে যেটা আমরা কিবোর্ড ইউজ করি সেখানে এরকম সিম্বল সহ কিছু কি দেখতে পাব এরপর দেখে এগিয়ে যাবো আমরা মাউস কত ধরনের হয় ঠিক আছে মাউস মাংস আমরা আগেও আলোচনা করেছি এবং সেখানে আমরা মাউস কত ধরনের ব্যবহার করছি সেটা বুঝতে পারবো তাহলে মাউস যখন কত ধরনের বলবে তাহলে আমরা মাউসের ভাগগুলো বলবো মাউস কত ধরনের হয় আমরা লিখবো মাংস সাধারণত তিন ধরনের হয় সেগুলো কি কি এক নম্বর হচ্ছে মেকানিক্যাল মাংস দু নম্বর হচ্ছে অপটিক্যাল মাংস তিন নম্বর হচ্ছে উস এই তিন রকম অপশন দেওয়ার পর আমরা এই প্রশ্নের উত্তরটা শেষ করে দেব এরপর আমরা নেক্সট যাই সেখানে হচ্ছে টেক্সট এডিটিং ব্যবহার লিখতে হবে মানে কোন কোন অপশন দ্বারা আমরা কোন টেক্সটকে কে এডিট করতে পারি সে এডিটিং পয়েন্টটা লিখতে হবে টেক্সট এডিটিং পয়েন্টার কি বা কিভাবে দেখা যায় তাহলে আমরা জিওয়াই বেস অপারেটিং সিস্টেমে কতগুলো সিম্বল আমরা দেখতে পাই সাধারণত আমরা বলেছি কারসার মুভমেন্টের জন্য যে সিম্বলটা আমরা সবসময় দেখতে পাই সেই সিম্বলটা হচ্ছে অনেকটা দেখতে ঠিক এরকম মতো এরপর আমরা টেক্সট এডিটিং ইন যখন করি তখন দেখব একটা একটা বারের মতো একটা চিহ্ন থাকে এই বার যখন চিহ্ন থাকবে তখনই আমরা সেখানে কোন টেক্সটটাকে কি করতে পারবো ইনপুট করব তাহলে কোনো টেক্সটকে যখন সিলেক্ট করব হয়তো সাপোজ কিছু লেখা আছে সে লেখার সঙ্গে সঙ্গে যদি আমি সেটা সিলেক্ট করি সিলেক্ট করার সঙ্গে আমি এই বারটা দেখতে পাবো এবং তারপর থেকে আমরা সেটাকে এডিট করতে পারবো তাহলে টেক্সট এডিটিং পয়েন্ট হচ্ছে কোনটা এইটা ঠিক আছে আজকে আমি কিছু কোয়েশ্চেন উত্তর সম্পর্কে তোমাদের আলোচনা করলাম এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজে নিজের খাতায় কি করবে সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে রাখবে যাতে পরবর্তীকালে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে অসুবিধা না হয় ঠিক আছে সকল ছাত্র বলছি তোমরা বাড়িতে বসে এই ধরনের কাজগুলোকে করে রাখবে ঠিক আছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতে থেকো এই বলে আজকে ক্লাস শেষ করলাম